যে আমরা মোটামুটি তো হচ্ছে আগে পড়ছিলাম, ঠিক আছে, যে ইসরাদা কি, তারপরে হচ্ছে ইসরাদার কোন অংশ কি, বাঙ্কিনা, তারপরে হচ্ছে লাস্টে যদি আমরা দেখি যেটা পড়ছিলাম হচ্ছে আমার সেদে ত্রানভিয়ারিয়া। সেদে ত্রানভিয়ারিয়া বা ত্রানভিয়ারিয়া কথার মানে হচ্ছে আমাদের বোঝায় যে এই ট্রামের যে রাস্তাটা এটাকে বলা হয় হচ্ছে ত্রানভিয়ারিয়া। আর যেটা হচ্ছে ট্রেনের যে লাইনটা থাকে, যে আমরা যদি স্লিপারগুলো দেখি ট্রেনের, ট্রেনের ক্ষেত্রে হচ্ছে বলা হয় ফেরোভিয়ারিয়া। ওকে, মনে রাখতে হবে, ফেরোভিয়ারিয়া মানে হচ্ছে ট্রেনের স্লিপারটাকে বলে, আর ট্রানভিয়ারিয়া মানে হচ্ছে ট্রাম যে চলাচল করে, ট্রামের যে রাস্তা, বা আমি যদি চিন্তা করি যে ট্রামের যে স্লিপার বা অর্থাৎ ট্রামের যে দুটা লোহার দণ্ডের উপর দিয়ে হচ্ছে ট্রাম যায়, ওটাকে বলা হয় হচ্ছে আমাদের ত্রানভিয়ারিয়া। এখন এই ত্রানভিয়ারিয়া কিন্তু হচ্ছে দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে প্রোমিসকুয়া, আমরা যদি দেখি এখানে যে সেদে প্রোমিসকুয়া, আর একটা হচ্ছে হচ্ছে রিজার্ভাতো। প্রোমিসকুয়া যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, আমার দেখা যায় যে এই আমি যদি চিন্তা করি এখানে যে রাস্তাটা আছে, রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে ত্রানভিয়ারিয়ার লাইন দেওয়া থাকে, অর্থাৎ গাড়ি এবং ট্রাম দুইটাই হচ্ছে পাশাপাশি বা মিশ্রিতভাবে মিক্সডভাবে চলাচল করে, সেটাকে বলা হয় হচ্ছে আমার সেদে প্রোমিসকুয়া। আর সেদে রিজার্ভাতো হচ্ছে পুরোপুরি আমরা যদি দেখি এরকমভাবে ছবি যেটা দেওয়া আছে, যে আমার সাইড দিয়ে হচ্ছে বাউন্ডারি দেওয়া থাকে, ওইটার ভিতর দিয়ে হচ্ছে শুধুমাত্র ট্রাম চলাচলের জন্য হচ্ছে রিজার্ভাতো, তার রিজার্ভ করা জায়গা থাকে, ওটাকে বলা হচ্ছে সেদে রিজার্ভাতা। ওকে, পই আমরা যদি দেখি ইস্পার্টি ট্রাফিকও আমরা হচ্ছে পড়ছি, ইস্পার্টি ট্রাফিকও যদি আমরা দেখি ইস্পার্টিরে, ইস্পার্টিরে বলতে বোঝা হচ্ছে কমে সেপারারে করে ফেলা, আলাদা করে ফেলা। আর ট্রাফিকও মানে হচ্ছে যা আপনার যান চলাচলের যে রাস্তা বা যান চলাচল বা যানবাহন আপনি যদি চিন্তা করেন, তো এই কারণে আমাদের বলতেছে যে ইস্পার্টি ট্রাফিকও মানে হচ্ছে যেটার মাধ্যমে আমাদের ট্রাফিকও অর্থাৎ চলাচলের রাস্তাটাকে হচ্ছে ভাগ করা হয়। কমে আইল্যান্ড আমরা চিন্তা করতে পারি, যে এইখানে যে আমাদের সবুজ ঘাস লাগানো থাকে অথবা মধ্যে গাছ লাগানো থাকে, অথবা দেখা যায় যে আপনার এই কি বলে এই বড় সিমেন্টের মুড়োর মতো তৈরি করা দেওয়া থাকে, অর্থাৎ যেটার মাধ্যমে হচ্ছে আমাদের চলাচলের রাস্তাটাকে পুরোপুরিভাবে সেপারাতো করা হয়, অর্থাৎ একটা কারের যাতাকে আলাদা করার জন্য আপনার হচ্ছে ইস্পাটি ট্রাফিকও ব্যবহার করা হয়। আর ইস্পাটি ট্রাফিকও যখনই ব্যবহার করা হবে তখনই আমাদের মনে রাখতে হবে যে ইস্পাটি ট্রাফিকও দেওয়ার সাথে সাথে ইস্পাটি ট্রাফিকও যতগুলো ওর সাথে খালি আমি একযোগ করব, তার মানে আমি হিসাবে এসে পড়বে হচ্ছে কারের যাতা কয়টা। কমে এখানে যদি আমার যে সবুজ যে ঘাস লাগানো আছে বা ইস্পাটি ট্রাফিকও যদি না থাকতো, তাহলে কিন্তু হচ্ছে কি পুরাটা একটা কারের যাতা হইতো, একটা কারের যাতা পুরাটা হইতো। যখনই একটা ইস্পাটি ট্রাফিকও দিল, এই ইস্পাতি ট্রাফিকের সাথে হচ্ছে আমি মনে মনে একযোগ করব, মানে এক আর একে হচ্ছে দুই, তার মানে হচ্ছে এখানে কারের যাতা হচ্ছে দুইটা, এই যে এখানে ডান পাশে হচ্ছে একটা কারের যাতা এতটুক, আবার বাম পাশে হচ্ছে এতটুক কারের যাতা। এবং এখানে দেখেন কারের যাতার মধ্যে কি দুয়ে সেন্সও কিন্তু, অর্থাৎ দুইটা দিক, যাওয়ার জন্য হচ্ছে একটা দিক দিছে এবং আসার জন্য হচ্ছে আমার আরেকটা দিক, তার মানে হচ্ছে দোপিয় সেন্সও না, যে আমার এখানে দুইটা কারের যাতা, ইসরাদা একটা, কারের যাতা দুইটা, কিন্তু সেন্স হচ্ছে কি দোপিয়, অর্থাৎ যাওয়ার জন্য একদিক এবং আসার জন্য হচ্ছে একদিক। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে, পিস্তা কথাটা মানে হচ্ছে আমরা চিন্তা করতে পারি পিচ দ্বারা একটা রাস্তা বা একটা পিচ দ্বারা আপনার যে কোনো কোর্সিয়া হইতে পারে, আবার হইতে পারে বিয়ালেও বলা হয়, ঠিক আছে। আর চিকলাবিলে, চিকলা মানে হচ্ছে সাইকেল, আর বিলে হচ্ছে যেটার মধ্যে চলাচল করার যোগ্য, অর্থাৎ যেই রাস্তার মধ্যে বা যেই পিচ ঢালা রাস্তার মধ্যে সাইকেল হচ্ছে কি চলাচল করতে পারে, ওটাকে বলা হয় হচ্ছে আমাদের পিস্তা চিকলাবিলে। আমাদের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আকারে মনে রাখতে হবে, পিস্তা চিকলাবিলে বা যে কোনো মার্চার পিএদি যদি থাকে, আমার যে সকল রাস্তাগুলো হচ্ছে রিজার্ভাতো করা থাকে যে সকল বেকুলো অর্থাৎ যানবাহনের জন্য, ওই সকল রাস্তাগুলো শুধুমাত্র ওই সকল বেকুলো বা ওই সকল যানবাহনে হচ্ছে কি চলাচল করতে পারে। কমে পিস্তা চিকলাবিলের ক্ষেত্রে হচ্ছে কি শুধুমাত্র যারা চিকলিস্তি আছে অর্থাৎ যারা নাকি সাইকেল আরোহী আছে, তারাই শুধুমাত্র হচ্ছে কি পিস্তা চিকলাবিলের মধ্যে হচ্ছে চিরকুলারে করতে পারবে। অনেক সময় আমাদের দোমান দেওয়া আসে যে এই বেইকোলো অর্থাৎ যানবাহন হচ্ছে কি পিস্তা চিকলাবিলের মধ্যে ফেরমারে করতে পারবে, সস্তারে করতে পারবে, ট্রানজিটারে করতে পারবে, সো সবগুলো কিন্তু হচ্ছে ফালসো। কারণ পিস্তা চিকলাবিলে বলি বা বুসের অর্থাৎ বাসের জন্য যে রিজার্ভাতো আমার কোর্সিয়া দেওয়া থাকে, বা আমার ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি যেগুলো হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে সার্ভিসিও পুবলিক অর্থাৎ যারা নাকি পাবলিক সার্ভিস দেওয়া থাকে, জনগণের সাহায্যের জন্য ব্যবহার করা হয়, এই সকল রাস্তা যেগুলো রিজার্ভাতো আছে ওই সকল জায়গার মধ্যে শুধুমাত্র কিন্তু যাদের জন্য রিজার্ভাতো বা যাদের জন্য আউটোরিজাত অর্থাৎ অথরাইজ করা, শুধুমাত্র তারা চিরকুলারে করবে, অন্য কেউ চিরকুলারে করবে না। তো এই কারণে অনেক সময় দেখা যায় আমাদের দোমান দেওয়া আসে যে পিস্তা চিকলাবিলে বা ট্যাক্সি অথবা হচ্ছে আমার যে বুসের জন্য যে রিজার্ভাতো ইসরাদা কোর্সিয়া দেওয়া থাকে, ওই জায়গার মধ্যে হচ্ছে কি আমার বেইকোলো ফেয়ার মারে অর্থাৎ থামতে পারবে কিছুক্ষণ সময়ের জন্য, অথবা সস্তারে অর্থাৎ পুরোপুরিভাবে পার্কিং করতে পারবে, এই ধরনের দোমান দেওয়া আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে রাখতে হবে এ ফালসো, কারণ আমার এই যে রিজার্ভাতো যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে কোনো বেইকোলো চিরকোলারে তার বা ট্রানজিটারে মার্চারে বিয়াজারে এগুলো করতে পারবে না। প্লাস
হচ্ছে কি আপনি সস্তারও করতে পারে না অথবা হচ্ছে ফেরমারও করতে পারে না। এই কারণে দেখেন আমি এখানে লেখা আছে যে পারতে দিলে ইসরাদা, আমার যে পিস্তা চিকলাবিলে হচ্ছে কি ইসরাদার একটা অংশ, কিন্তু ইসরাদার অংশ সে কারেজাতার অংশ না। কারণ পিস্তা চিকলাবিলে সবসময় হচ্ছে কি ফোরই দিলে কারেজাতা, কারেজাতার বাইরে দেওয়া থাকে। কারেজাতা ব্যবহার করা হয় শুধুমাত্র হচ্ছে আমার ভেহিকুল নর্মাল মেনতে সাধারণভাবে হচ্ছে ভেহিকুল চলাচল করার জন্য। কবে আমি যদি দেখি এখানে হচ্ছে কি একটা কারেজাতা, কারণ মধ্যে স্পার্টি ট্রাফিকও নাই, কিন্তু এখানে স্ট্রিশা বিয়াঙ্কা কন্টিনিউ দিছে, তার মানে হচ্ছে কি আমার কারেজাতাটাকে দুই ভাগে ভাগ করে দিছে, এক ভাগ হচ্ছে যাওয়ার জন্য আর এক ভাগ হচ্ছে আমার ব্যাক করার জন্য। তো এই কারণে মনে রাখতে হবে যে এই আমার কারেজাতার মধ্যে চারটা জিনিস থাকে, এবং এই চারটা জিনিস হচ্ছে পারতে দিলা কারেজাতা। আমরা অনেক আগে বলছিলাম প্রথম হচ্ছে কোর্সিয়া, অর্থাৎ যেখানে হচ্ছে একটা ভেহিকল সোলো ওনার ফিলাবিলি ভেহিকল, শুধুমাত্র একটা লাইনের ভেহিকল হচ্ছে কি চিরকুলার করতে পারে। পই হচ্ছে কোর্সিয়া দি সর পাঁচশো, অর্থাৎ দেখা যায় অনেক সময় আপনার এক পাশে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া দেওয়া থাকে। সো বাম পাশে কোর্সিয়াটা কিন্তু হচ্ছে কি সবসময় আমাদের সর পাঁচশো করার জন্য থাকে, এই কারণে আমাকে বলা হয় হচ্ছে কোর্সিয়া দি সর পাঁচশো। প্লাস কারের জাতার মধ্যে কি দেওয়া থাকে আটটা ভার্সামেন্টো পেদোনালে, অর্থাৎ পেদোনি এক পাশ থেকে অপর পাশে পারাপার হওয়ার জন্য, অথবা এই যে আমি যে চিকলিস্তি অথবা সাইক্লিস্ট যারা বলতেছি সাইকেল আরোহী যারা আছে তারা এক পাশ থেকে আরেক পাশে পারাপার হওয়ার জন্য আটটা ভার্সারে, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে পারাপার হওয়ার জন্য যে জায়গাগুলো থাকে, এই চারটা জিনিস হচ্ছে পারতে দিলা কারের জাতা না। এছাড়া অন্য যা কিছু আছে ইভেন কারের জাতা সে নিজে সহ হচ্ছে কি পারতে দিলা ইসরাদ, আমাদের মনে রাখতে হবে এই কথাটা যে এছাড়া ওই চারটা জিনিস ছাড়া আর যা কিছু থাকবে সবগুলোই হচ্ছে কি পারতে দিলা ইসরাদা। এই কারণে বসে যে পিস্তা চিকলে বিলে নিচে লেখছে যে পারতে দিলে ইসরাদ, অর্থাৎ পিস্তা চিকলে বিল হচ্ছে কি ইসরাদার একটা অংশ, কার্যতার অংশ না। অনেক সময় আমরা কিন্তু এটার মধ্যে ভুল করে ফেলি। এবং এরপরে লেখছে রিজার্ভাতা, অর্থাৎ রিজার্ভ করা আছে বা রিজার্ভ করা থাকে আলা সিরকুলাসিওনে দেলে বিচিক্লেতে, অর্থাৎ শুধুমাত্র সাইক্লিস্ট যারা আছে বা বিচিক্লেতা নিয়ে চলাচল করার জন্য হচ্ছে কি একটা পিস্তা চিকলে বিলে হচ্ছে রিজার্ভাতো পুরোপুরি করা থাকে। এরপরে আসতেছি হচ্ছে আমাদের আটটা ভার্সামেন্টো চিকলাবিলে, এই যে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের আটটা ভার্সামেন্টো পেদোনালে এবং আটটা ভার্সামেন্টো চিকলাবিলে হচ্ছে কি পারতে দিলা কারের জাতা। এই কারণে আমার মনে রাখতে হবে যে কারের জাতার উপরে কিন্তু দেখেন এই যে পিস্তা চিকলাবিলে দেওয়া আছে, ঠিক আছে, এই যে সাইকেল দেওয়া হচ্ছে কি মানুষটা পারাপার হচ্ছে, আর কারের জাতাটা পারাপার হচ্ছে। এই কারণে আমার মনে রাখতে হবে যে আটটা ভার্সামেন্টো চিকলাবিলে, আটটা ভার্সামেন্টো পেদোনালে, এই দুইটাই হচ্ছে কি পারতে দিলা কারের জাতা। এবং এর সাথে সাথে আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় আমাদের দোমান্দা আসে যে একটা ভেহিকল অর্থাৎ একটা যানবাহন হচ্ছে কি এই পিস্তা চিকলা বিলে অথবা আট্টাভার্সামেন্টো চিকলা বিলে অথবা হচ্ছে আট্টাভার্সামেন্টো পেদোনালির উপর দিয়ে নন সিপো ট্রানজিটার, অর্থাৎ ট্রানজিট করতে পারবে না, চলাচল করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ফালসো। কারণ আপনি যদি হচ্ছে এই আট্টাভার্সামেন্টো পেদোনালি অথবা আট্টাভার্সামেন্টো চিকলা বিলের উপর দিয়ে যদি পারাপার হইতে চলাচল না করতে পারেন তাহলে আপনি যাবেন কোথায়, এখানে এসে থেমে যাবেন, তারপর হচ্ছে ইউ টার্ন করে অর্থাৎ ইনভার্সিং যদি মার্চা করে চলে যাবেন, নো। সো আমাদের মনে রাখতে হবে যে আমি আট্টাভার্সামেন্টো পেদোনালি অথবা আট্টাভার্সামেন্টো চিকলা বিলে এই যেগুলো আছে এগুলোর উপর দিয়ে হচ্ছে কি আমাদের বেকলো চিরকোলারে ট্রানজিটারে করতে পারবে, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্লাস হচ্ছে গুইদার সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই আট্টাভার্সামেন্টো পেদোনালি অথবা আট্টাভার্সামেন্টো চিকলাবিলের উপর দিয়ে যারা নাকি আট্টাভার্সারে করতেছে অর্থাৎ পারাপার হচ্ছে, তাদেরকে কিন্তু এই বেকলোর যারা ড্রাইভার আছে কন্দুচেন্তি বা আউতিস্তা বা যেটাই বলেন আউটোমোবিলিস্তা, ওরা হচ্ছে কি সবসময় প্রেসিয়েন্সা তাদের দিকে দিয়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ একজন কন্দুচেন্তে বা একটা ভেহিকলও হচ্ছে কি স্যাম্প্রে দান্য, অর্থাৎ দিয়ে থাকে প্রেসিডেন্সা আ আ বলিলে হচ্ছে দিকে, কার দিকে দিয়ে থাকে প্রেসিডেন্সা, অর্থাৎ যারা নাকি চিকলিস্তি থাকে বা আট্টাভার্সারে করতেছে বা পেদোনালি আছে যারা নাকি হচ্ছে আট্টাভার্সারে করতেছে তাদের দিকে প্রেসিডেন্সা দিয়ে থাকে। একজন যে নাকি হচ্ছে আট্টাভার্সারে করতেছে সাইকেল নিয়ে অথবা যে নাকি পায়ে হেঁটে পেদোনালি আট্টাভার্সারে করতেছে তারা কিন্তু কখনোই গাড়ির দিকে প্রেসিডেন্সা দেয় না। কমে আপনি যে চিন্তা করেন বা আমি যে চিন্তা করি আমরা যখন নাকি রাস্তা পারাপার হই তখন কী হয় গাড়িগুলো হচ্ছে আমাদের সামনে এসে থেমে যায়, তার মানে হচ্ছে গাড়ির যে ড্রাইভার আছে তারা হচ্ছে আমাদের দিকে প্রেসিডেন্সা দিচ্ছে, অর্থাৎ ভেহিকলো দান্য প্রেসিডেন্সা বা দা লা প্রেসিডেন্সা আ পেদোনালি অথবা আ চিকলিস্তি, চিকলিস্তি বা পেদোনালি কখনই হচ্ছে কি ভেহিকলোর দিকে আমরা প্রেসিডেন্সা দেই না, ওদের কাছ থেকে হচ্ছে আমরা প্রেসিডেন্সা পেয়ে থাকি। পই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আটটা ভার্সামেন্টো চিকলা বিলের এখানে হচ্ছে সেইনও দিয়ে থাকে, অর্থাৎ সেইনালে আমাদের যে সিগন্যালটা আছে এটা ব্যর্টিকালে, ব্যর্টিকালে মানে হচ্ছে এভাবে লম্বালম্বি অবস্থায় দেওয়া থাকে,
প্লাস হচ্ছে কি অরিজন্টালে, অর্থাৎ বিভিন্ন ধরনের চিহ্ন বা ছবি এঁকে পাশাপাশি অবস্থায় রাস্তার উপর হচ্ছে ড্রয়িং করাও থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে যে সকল সিগনারিগুলো হচ্ছে দাঁড়ানো অবস্থায় থাকে, এইভাবে লম্বা অবস্থায় থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ভার্টিকাল, অর্থাৎ ভার্টিকাল লম্বালম্বি অবস্থায়। আর অরিজন্টালে হচ্ছে যেগুলো হচ্ছে শোয়ানো অবস্থায় থাকে বা পাশাপাশি অবস্থায় থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের এই সিগনালে এই অরিজন্টালে। এখন আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে, আপনি কীভাবে বুঝবেন যে রাস্তার মধ্যে হচ্ছে এটা একটা আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে, যেখানে দেখবেন আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলের মধ্যে আমার যখন নাকি হচ্ছে সেইনালে ভার্টিকালে থাকে, সেক্ষেত্রে হচ্ছে এরকম চার কোনা চার কোনা ব্লু কালারের মধ্যে সাইকেল চালাচ্ছে একজন মানুষ, এই ছবিটা দেওয়া থাকে। এর ফলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কি একটা আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে আছে, এখানে আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে আছে। এবং এই পাশেই দেখেন আমার একটা গোল আছে, গোলটা এবং চার কোনা দুটার মধ্যে কিন্তু আমাদের দুব্বি হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে চার কোনা থাকে কোয়াড্রাঙ্গুলারই, অর্থাৎ চার কোনা থাকে সেটাকে দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে, অর্থাৎ আমি কারের যাতা পারাপার হওয়ার জন্য। আর যেটা নাকি গোল সিগনালে সেটা দিয়ে কিন্তু আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে বলে না, সেটা দিয়ে বলে হচ্ছে কি পিস্তা চিকলাবিলের হচ্ছে ইন্ডিকেট করে থাকে, যে এখানে একটা কোর্সিয়া বা একটা বিয়ালে বা একটা পিস্তা আছে, যেটা হচ্ছে কি শুধুমাত্র সাইক্লিস্ট যারা আছে, চিকলিস্তি যারা আছে, তাদের চলাচল করার জন্য, চিরকুলারে করার জন্য। সার্কুলারে মানে হচ্ছে চলাচল করা, আট্রাভার্সারে মানে মনে হচ্ছে পারাপার হওয়া, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স কথা, ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে যখন নাকি চার কোনা সেইনালে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্ডিকেট করতেছে যে সেইনালের মধ্যে হচ্ছে সাইকেলের ছবি দেওয়া থাকে, ইন্ডিকেট করে যেটা হচ্ছে কি আট্রাভার্সারে তো চিকলাবিলে, অর্থাৎ কারের যাত্রার উপর দিয়ে আপনি পারাপার হচ্ছেন, রাস্তার ডান থেকে বামে যাচ্ছেন। আর যখন নাকি হচ্ছে গোল সিগনালে থাকে, এটা হচ্ছে একটা সিগনাল অবলিগো, আমরা সামনে যে পাবো সিগনাল অবলিগোর কালার সবসময় হচ্ছে ব্লু কালারও হয়ে থাকে এবং গোল আকারও হয়ে থাকে, অর্থাৎ চিরকো, অর্থাৎ গোল গোল আকৃতির হয়ে থাকে। তো ওইটার মধ্যেও হচ্ছে আমাদের দেখা যায় যে সাইকেল চালাচ্ছে এরকম একটা মানুষের ছবি দেওয়া থাকে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বলে হচ্ছে কি পিস্তা চিকলাবিল, অর্থাৎ একটা কোর্সিয়া একটা লেনই আছে শুধুমাত্র এটার মধ্যে হচ্ছে কি সাইকেল যারা চালাচ্ছে তারা চলাচল করার জন্য, চলাচল করার জন্য, অর্থাৎ চিরকোলারে, ট্রানজিটারে, বিয়াজারে, মার্চারে করার জন্য, ঠিক আছে। পই আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে সেইনালে ইস্তাদ, আমার যেটা সেইনালে ভার্টিকালে ওটা আমরা দেখলাম। আর সেইনালে যখন নাকি অরিজন্টালে থাকে, সেক্ষেত্রে যে স্ত্রীষে বিয়াঙ্কা যে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের প্যারালেলে, সরি, এই ডিসকন্টিনিউ, অর্থাৎ ভেঙে ভাঙা 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 অবস্থায় লাতেরালে অবস্থায় দেওয়া থাকে, পাশাপাশি। দেখেন এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ সাদা যে আমার জেব্রাতুরা, যে জেব্রা ক্রসিংটা, এটা হচ্ছে কি আমাদের ডিসকন্টিনিউ অবস্থায় দেওয়া থাকে। প্লাস এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, এই যে আমাদের যে আটটা ব্যাটসম্যান তো পেদনা চিকলাবিলে বলি অথবা হচ্ছে পিস্তা চিকলাবিলের যে এই যে প্রবেশ পথটা আছে, দেখেন এখানে লেখছে যে ইজ বকি বা উস্মিতে লেখছে, ওকে, বোক্কা মানে হচ্ছে আমরা জানি যে মুখ, ঠিক না, ইমবোক্কারে বলতে বুঝে হচ্ছে প্রবেশ করেন, আপনি যখন এই কোনো কিছু খাবার খাচ্ছেন তার মানে হচ্ছে কি ইমবোক্কারে করতেছে, অর্থাৎ মুখের মধ্যে প্রবেশ করাচ্ছেন। আমি যদি চিন্তা করি মুখটা হচ্ছে একটা ডোর, দরজা, পর্দা, তো এটার মধ্যে যখন নাকি প্রবেশ করাচ্ছি এটা হচ্ছে কি ইমবোক্কারে, অর্থাৎ প্রবেশ করানো। আর যখন নাকি আপনি চিন্তা করেন খাবার খাইলেন ডিজেস্টিওনে, অর্থাৎ আপনার হজমে কোনো অসুবিধা হলে আপনি বমি করে ফেললেন, তার মানে কি বের করে ফেলতেছেন, অর্থাৎ উস্মিরে করাচ্ছেন, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে ইসবোক্কারে, অর্থাৎ কোনো কিছু ফেলে দেওয়া। তো আমাদের এই যে আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে বলি, ইভেন যদি আমি বলি পিস্তা চিকলাবিলে, এই যে আটটা ব্যাটসম্যান তো পেদুনালি অথবা পিস্তা চিকলাবিলের যে ইমবোক্কারে অর্থাৎ প্রবেশ পথ অথবা ইসবোক্কারে অর্থাৎ উস্মিরে হওয়ার যে জায়গাগুলো আছে, এই সকল জায়গাগুলোর মধ্যে কিন্তু কোনো ভেহিকলও, অর্থাৎ কোনো যানবাহন ফেরমারে করতে পারবে না, সস্তারে অর্থাৎ পার্কিং করতে পারবে না, এই দুটা কাজ কখনোই হচ্ছে সম্ভব না। কারণ আপনি যদি এখানে হচ্ছে ভেহিকলটা রেখে যান, এখান থেকে কোনো সাইকেলিস্ট যখন আসতেছে সে হচ্ছে কি বাধার সম্মুখীন হচ্ছে, আপনি তাকে কখনোই বাধা অর্থাৎ ইন্ত্রালচ বাধা সৃষ্টি করতে পারেন না। এই কারণে এই কথা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় কুইজ আসে যে আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলের উপরে আমরা কি ফেরমারে করতে পারবো কি না, আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলের উপরে আমরা কি সস্তারে করতে পারবো কিনা। সো এক্ষেত্রে কিন্তু আমরা কখনোই পারবো না, আমার ভেহিকল হিসাবে অর্থাৎ যানবাহনের চালক যদি হই তাহলে হচ্ছে কি আমি আটটা ব্যাটসম্যান তো চিকলাবিলে অথবা আটটা ব্যাটসম্যান তো পেদনালির উপরে সস্তারে অথবা হচ্ছে পার্কের জারে করতে পারি না। ইভেন আমার যে পিস্তা চিকলাবিলে থাকে, অর্থাৎ একটা কোর্সি একটা লেন আছে যেখানে হচ্ছে জাস্ট খালি সাইকেলিস্টটা চলাচল করতেছে, ওইটা যে ইমবোক্কারে অর্থাৎ প্রবেশ পথ এবং ইসবোক্কারে অর্থাৎ উস্মির হওয়ার যে পথটা আছে, বের হওয়ার যে পথটা আছে, এইখানের মধ্যে হচ্ছে কি একজন ভেহিকলও, ড্রাইভার বা একটা যানবাহন কখনোই ফেরমারে অথবা সস্তারে করতে পারে না। এরপর দেখেন পিস্তা চিকলাবিলের ক্ষেত্রে লেগছে যে পারতে দিলা কারের যাতা,
চিকলাবিলে, ও সরি, পিস্তা চিকলাবিলে হচ্ছে আমার পার্তেলা ইস্ট্রাদা, আর আট্টা ভার্সামেন্ট তো চিকলাবিলে, এই যে পারাপারে যে জায়গাটা আছে এটা হচ্ছে কি পার্তেলা কারার জাতা, বলছি ইনকুই বেইকোলো, ইনকুই অর্থাৎ যেখানে, বেইকোলি অর্থাৎ সব ধরনের যানবাহনের কথা বলছে, অনেকগুলো যানবাহনের কথা বলছে, কারণ এখানে লাস্টে ই আইসে পড়ছে। যদি এখানে ও থাকতো তাহলে হচ্ছে কি একটা বেইকুলির কথা বলতো, একটা হোক বা বহুবচন হোক, যাই হোক, এখানে যেহেতু বেইকুলি বলছে আমরা বেইকুলির কথা চিন্তা করি, বলছে বেইকুলি অর্থাৎ যানবাহন যেগুলো আছে, দেবনো, দেবনো বল দিলে বুঝাচ্ছে যে বেইকুলোকে বুঝাচ্ছে, বা বেইকুলির ড্রাইভার যারা আছে তাদেরকে বুঝাচ্ছে যে তাদেরকে করতেই হবে। আমরা অনেক সময় বলি যে দেব আন্দারে পেল্লাবর, অর্থাৎ আমাদের কাজের জন্য যেতেই হবে, অনেকটা আমার দায়িত্ব হিসাবে নেই, ঠিক আছে। এই দেবনো বা দেব, দেবী, দবিয়ামো, এই যে কথাগুলো বলি, এটা মেন শব্দটা হচ্ছে দোবেরে, দোবেরে হচ্ছে মেন শব্দটা, মেন আপনার ওয়ার্ডটাকে। তো ওইখান থেকে আমরা ভেঙে ভেঙে বলি এক একজনের ক্ষেত্রে এক একটা, কমে বলি দেবর ক্ষেত্রে বলি যে ইও দেব অর্থাৎ আমি করতে হবে, তু দেবী, ল্যাই অথবা হচ্ছে লুই হচ্ছে দেবে বলে থাকে, তারপরে আমাদের ক্ষেত্রে বলে থাকি দবিয়া আমো, আর দেবনও দিয়ে বুঝে হচ্ছে তারা। তো এখানে এই কারণে বলছে যে বেইকুলি অর্থাৎ বেইকুলি যারা আছে তাদের কথা বলতেছে, যে দেবনও দারে অর্থাৎ বেইকুলি যারা আছে তারা হচ্ছে কি দিয়ে থাকবে লা প্রেসিডেন্সা, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে থাকবে, কাদের দিকে অগ্রাধিকার দিবে বা কাদের দিকে হচ্ছে সেবা প্রদান করে থাকবে বা কাদের দিকে হচ্ছে সম্মান করে থাকবে, বলছে এই বেইকুলি দেবনো দারে লা প্রেসিডেন্সা, আই আ মানে হচ্ছে কি দিকে, চিকলিস্তি অর্থাৎ চিকলিস্তি যারা নাকি সাইকেল দিয়ে পারাপার হচ্ছে, কারো যে তারা এই পার থেকে ওই পারে যাচ্ছে, তাদের দিকে বেইকুলি হচ্ছে কি প্রেসিডেন্সা দিয়ে থাকবে। এখানে কিন্তু দা বলে নাই, বসে আ অর্থাৎ দিকে অর্থাৎ চিকলিস্তির দিকে হচ্ছে কি বেইকুলি যারা চালাচ্ছে তারা পেশেন্সে দিয়ে থাকবে। আপনি যখনই হচ্ছে এই স্ট্রিটের মধ্যে সাইকেল নিয়ে উঠবেন তখনই হচ্ছে কি দেখা যাবে যারা বেইকুলি আছে তারা আপনার দিকে হচ্ছে পেশেন্সে দিচ্ছে, অর্থাৎ অগ্রাধিকার দিচ্ছে আপনাকে, জন্য তারা কি করবে থেমে যাবে, আপনাকে বলবে তুমি আগে পারাপার হও তারপর হচ্ছে আমি যাব। তো এই কারণে বসে যে আই চিকলিস্তি, সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আ মানে হচ্ছে কি দিকে, অর্থাৎ চিকলিস্তির দিকে হচ্ছে এই বেইকুলি যারা আছে তারা পেশেন্সা দিয়ে দেবে, এবং কোন সকল চিকলিস্তির দিকে পেশেন্সা দিবে, যারা এটার উপর দিয়ে পারাপার হবে তাদের দিকেই তো দিবে। এখন আপনি এখানে হচ্ছে সাইকেল নিয়ে দাঁড়ায় আছেন মনে করেন এক্সাম্পল হিসাবে, আপনার দিকে কিন্তু তারা পেশেন্সা দিবে না, যখনই হচ্ছে আপনি পারাপার হতে যাবেন তখনই হচ্ছে কি এই গাড়ির যে ড্রাইভাররা আছে তারা হচ্ছে আপনাকে পেশেন্সা দিয়ে থাকবে, অর্থাৎ আপনার দিকে আ আপনার দিকে হচ্ছে পেশেন্সা দিয়ে থাকবে। বারবার এই কথাটা আর কথাটা বলতেছে কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কারণে এরপর দেখেন বলছে যে কে আট্রাভার্সানো, অর্থাৎ যারা নাকি হচ্ছে সাইকেল নিয়ে পারাপার হবে তাদের দিকে হচ্ছে কি বেইকুলো হচ্ছে পেশেন্সা দিয়ে থাকবে। এবং বলছে এক এ কম্পোস্তা, কম্পেন কম্পোস্তা বল দিলে বুঝা হচ্ছে সহ, বলছে কম্পোস্তা দা দুয়ে স্ত্রী সে বিয়াংকে ডিসকন্টিনিউয়ে প্যারালেলে, এই যে এটা আমার যে আট্রাভার্সামেন্ট যে চিকলাবিলে আছে এটা হচ্ছে কি দুইটা স্ত্রী দিয়ে থাকে, দেখেন এক পাশে এক পাশে এক পাশে এক পাশে, এবং ভাঙ্গা ভাঙ্গা কোনোটা কন্টিনিউ না, একদম সমান করে না, অর্ধেক আছে অর্ধেক নাই, অর্ধেক আছে অর্ধেক নাই, এই কারণে বলা হয় হচ্ছে ডিসকন্টিনিউ, অর্থাৎ দুইটা স্ট্রিটের ব্যাংকে ডিসকন্টিনিউ প্যারালেলে অর্থাৎ পাশাপাশি অবস্থায় হচ্ছে কি আমাদের এই আটটা ভার্সামেন্ট চিকলাবিলের ক্ষেত্রে স্ট্রিটগুলো হচ্ছে এভাবে দিয়ে থাকে। এই কারণে আমার মনে রাখতে হবে যে আমার যে আটটা ভার্সামেন্ট চিকলাবিলা আছে এটার ক্ষেত্রে স্ট্রিটের ব্যাংকে হয়ে থাকে হচ্ছে ডিসকন্টিনিউ, ওকে। আর হচ্ছে আমাদের আটটা ভার্সামেন্ট পেদনালীর ক্ষেত্রে থাকে হচ্ছে স্ট্রিটের ব্যাংকা কন্টিনিউ, প্যারো ওটা হচ্ছে কি লাতেরালে অর্থাৎ একটার পর একটা একটার পর একটা পাশাপাশি দিয়ে থাকে, আমরা যেটাকে বলে থাকি জেব্রা ক্রসিং। এরপর হচ্ছে আমরা যদি চিন্তা করি কুরবা, কুরবা হচ্ছে বোঝায় হচ্ছে কোনো একটা বাঁক রাস্তা, ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে কুরবা দিয়ে বোঝায় হচ্ছে বাঁক রাস্তা, যে রাস্তাটা হচ্ছে কি সরাসরি সোজা যায়নি, সোজা যায়নি, ঠিক আছে, একটু বাঁকানো হয়ে গেছে। তো আমার হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দ রেত্তিলিনিয়া, রেত্তিলিনিয়া বল দিলে বোঝা হচ্ছে সমান, ঠিক আছে, একদম সোজা বরাবর চলে গেছে। আর যখন নাকি হচ্ছে নন রেত্তিলিনিয়া লেখে তার মানে হচ্ছে কি যেটা সমান না তার মানে হচ্ছে কি একটু বাঁকানো হয়ে গেছে। সো আমার মনে রাখতে হবে কুরবা বল দিলে বোঝা হচ্ছে একটু একটা বাঁকানো রাস্তা, ঠিক আছে, একটা বাঁকানো রাস্তা। আবার অনেক সময় হচ্ছে আমরা কি সোজা যায় হচ্ছে ডানে মোড় নেই, এই যে সোজা যায় ডানে মোড় নিলাম এই কথাটাকে বলা হয় বা মোড় নেওয়াকে বলা হয় হচ্ছে ইসবল তারে করা, ঠিক আছে, আমরা সামনে পাবো এই শব্দটা ইসবল তারে মানে হচ্ছে মোড় নেওয়া। আর কুরবা বল দিলে বুঝে হচ্ছে একটা বাঁকের মধ্যে হচ্ছে কি আপনি রানিং যাচ্ছেন কিন্তু বাঁক একটু বাঁকানো করে আছে। এই কারণে কুরবা ক্ষেত্রে লেখা আছে দেখেন এখানে যে ত্রাত্ত দি স্ট্রাদা নন রেত্তিলিনিয়া কন লিমিতাতা ভিজিবিলিতা, ত্রাত্ত দিশ্রাদা, ত্রাত্ত দিশ্রাদা বলতে বোঝা হচ্ছে এক ধরনের রাস্তা নন রেত্তিলিনিয়া অর্থাৎ যেটা নাকি সমান না একটু বাঁকানো, এবং যেখানে বলছে কন লিমিতাতা, লিমিতাতা বলতে বোঝা হচ্ছে লিমিটেড অর্থাৎ যেখানে হচ্ছে কি সীমিত ভিজিবিলিতা,
ভিজিবিলিটা কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম মনের মধ্যে আমরা আমাদের একদম গেঁথে রাখতে হবে। ভিজিবিলিটা মানে হচ্ছে বোঝায় দেখার ক্ষমতা, ভিজিবিলিটা মানে হচ্ছে বোঝায় হচ্ছে দেখার ক্ষমতা। বলতেছে যে ত্রাত্যতি স্রাদা নন রিত্তি লিনিয়া, একটা রাস্তা যেটা হচ্ছে কি আপনার সমান সমান না, একটু বাঁকানো সোজা না, এবং যেটা হচ্ছে কি লিমিটাতে ভিজিবিলিটা, এবং যেখানে হচ্ছে কি আমার দেখার ক্ষমতাটা খুব কম হয়। আপনি যদি এই ছবির ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি হচ্ছে আমাদের তো এটা এটা ডান পাশ দিয়ে চলাচল করি যাচ্ছেন, তো এইখান দিয়ে যখন যাচ্ছেন সেক্ষেত্রে এই পাশ থেকে যে ভেহিকুলিগুলো আসতেছে তাদেরকে কিন্তু আপনি গাছ বলেন বা রাস্তা যে বাঁকায় গেছে এই কারণে কিন্তু দেখতে পারেন না। তো এই কারণে আমার মনে রাখতে হবে কুরবার মধ্যে হচ্ছে কি আমাদের ভিজিবিলিটি দেখার ক্ষমতা কম থাকে, এবং কুরবার মধ্যে আমাদের বেলোচিতা সবসময় কমায় নিয়ে আসতে হয়। কারণ কুরবার মধ্যে যদি আমি অনেক বেলোচিতায় যাই তাহলে হচ্ছে কি আমার স্পষ্টামেন্ট অর্থাৎ স্পষ্টারে সরে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি অপর সেন্সও বা অপোজিটও সেন্স অর্থাৎ অপর দিকে চলে যেতে পারি, কারণ বাতাসের একটা বেগ থাকে বা গতির বেগের কারণে হচ্ছে কি আমার বেগগুলোকে সবসময় সরায় নেওয়া যায়। তো এই কারণে কুরবার মধ্যে আমাকে বলে আমি যেই পাশ থেকে আসি যেই পাশ থেকে আসি বেলোচিতা অর্থাৎ স্পিড রালেন্তারে করার জন্য বলে, ধীরে গতিতে যাওয়ার জন্য বলে। এবং কুরবার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যদি একটা কুরবার মধ্যে আমাদের কিছু নিয়ম আছে, যেমন কুরবার মধ্যে হচ্ছে কি আমি সস্তারে অর্থাৎ গাড়ি পার্কিং করে চলে গেলাম, ঠিক আছে, গাড়ি অফ করে মনে করেন কোথাও চলে গেলাম, এই কাজটা করতে পারবো না। বা ফ্যার মারে যদি চিন্তা করি, ফ্যার মারে করা, ফ্যার মারে বলতে বোঝায় আমার মনে রাখতে হবে এই জিনিসটা, কারণ এটা এই তোমাদাটা আপনার সামনে জানার যখন নাকি আমরা আরও কিছুদিন পরে কুইজ করবো অনেকবার পাবেন। ফ্যার মারে কথাটা বলতে এরকমভাবে বোঝায়, ফ্যার মারে হচ্ছে আমি আমার বেকলো রাস্তার ডান পাশে, যদি বাংলায় বলি এভাবে পরে ইটালিয়ানটা বলবো, যে রাস্তার ডান পাশে ইন্ডিকেটর দিয়ে থামাইলাম, থামানোর পরে আমি ড্রাইভার হিসেবে কিন্তু আমি আমার গাড়ির মধ্যে বসে আছি, ঠিক আছে, আমার কোনো পাসাঞ্জির অর্থাৎ প্যাসেঞ্জার সেন্দেরে অর্থাৎ নামলো অথবা সালিরে করলো উঠলো, এই যে উঠা নামার জন্য যতটুকু সময়, অথবা আপনি কোনো একটা আজেন্টে দেল ট্রাফিক অর্থাৎ ট্রাফিক পুলিশকে কোনো প্রকার ইনফরমাসিয়নে অর্থাৎ ইনফরমেশন কে দেরে করলেন অর্থাৎ জিজ্ঞাস করলেন, এই যে জিজ্ঞাসা করার জন্য যে কথোপকথনের যে সময়টা বা কেউ উঠা নামার করার জন্য যেই সময়টা, এই সময়টা যে থামলেন অর্থাৎ আপনার যে মার্চা অর্থাৎ চলাচলটাকে টেম্পোরানিয়ামেন্টে অর্থাৎ অস্থায়ীভাবে সাসপেনশন অর্থাৎ সাসপেন্ড করলেন, স্থগিত করলেন, এই সময়টাকে বা এতটুক যে থামাটা এটাকে বলা হয় হচ্ছে ফেরমারে করা, ঠিক আছে। আর সস্তারে বলদিরে বোঝা হচ্ছে যখন নাকি আমার বেকলো অপোজিট স্পাসি অর্থাৎ উপযুক্ত জায়গার মধ্যে রেখে তারপরে হচ্ছে আমি পুরোপুরিভাবে আমার বেকলোর মোটরে অর্থাৎ মোটর স্প্যান্ট বন্ধ করে তারপরে হচ্ছে আলন্তান অর্থাৎ দূরে চলে যায়, এটাকে বলা হচ্ছে সস্তারে। সো আমার এই কুরবার মধ্যে আমার মনে রাখতে হবে সস্তারে করা, ফেরমারে করা পুরাপুরিভাবে হচ্ছে কি বিএ তা তো বা দিবিএ তো অর্থাৎ পুরোপুরিভাবে নিষেধ। কুরবার মধ্যে আমি কখনোই সস্তারে ফেরমারে করতে পারবো না। ইভেন কুরবার মধ্যে আমি ইউটার্ন অর্থাৎ যেটাকে বলা হয় ইনভার্সিওনে দি মার্চা, ইউটার্ন করা ইনভার্সিওনে দি মার্চা, ঠিক আছে, এই কাজটাও করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন আপনি হচ্ছে এখান থেকে ইউটার্ন করতে যাচ্ছেন, এখন এই পাশ থেকে যেই ভদ্রলোক আসতেছে বা ভদ্রমহিলা আসতেছে সে তো আর আপনাকে দেখতেছে না যে আপনি ইউটার্ন করতেছেন, তখন ও কী করতে পারে, জোরে এসে আপনাকে পিছন থেকে টাম্পোনারে অর্থাৎ ধাক্কা দিতে পারে বা ইনসিডেন্টে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে কুরবার মধ্যে আমার ফ্যার মারে সস্তারে এবং ইনভার্সিওনে দি মার্চা অর্থাৎ ইউটার্ন করা হচ্ছে কি পুরোপুরিভাবে বিয়ে তা তো, একদম আমার এটা কিন্তু মনে রাখতে হবে মুখস্থ, ঠিক আছে, একদম পুরোপুরি মনে রাখতে হবে যে কুরবা। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখে, এই দস্য, দস্যটা যদি এখন বলতেছি না বলবো, এখন কুরবা এবং দস্য এই দুইটা জায়গার মধ্যে হচ্ছে আমাদের সস্তারে ফ্যার মারে এবং হচ্ছে ইনভার্সিওনে দি মার্চা এই তিনটা কাজ করা হচ্ছে কি পুরোপুরিভাবে বিয়ে তা তো। এবং কেন বললাম যে আপনাদের মনে রাখতে হবে এই যে সস্তারে করার যে নিষেধাজ্ঞা বা ফেরমারে করার যে নিষেধাজ্ঞা বা ইউটার্ন করার যে নিষেধাজ্ঞা, এগুলোর জন্য কিন্তু পৃথক পৃথক সিগন্যালে আস। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা গাড়ি চালাবো সামনে বা গাড়ি চালাই এরা যেন এই জিনিসটা একদম মনের মধ্যে বা হার্টের মধ্যে সবসময়ের জন্য স্থায়ীভাবে মুখস্থ করে রাখি। এই কারণে এই কুরবা বা দস্তর মধ্যে আমার ফেরমারে করার যে নিষেধাজ্ঞা বা সস্তারে করার যে নিষেধাজ্ঞা বা ইউটার্ন করা অর্থাৎ ইনভার্সিওনে দি মার্চা করার যে নিষেধাজ্ঞা যে সিগন্যালে আছে এই সিগন্যালে দেওয়া থাকে না। আমাকে মিনিস্টার অর্থাৎ মন্ত্রণালয় থেকে বলে দেয় তুমি এখানে মনে রাখবা, তোমাকে আমরা আবার নতুন করে মনে করাই দিব, অত সময় নাই। সো আমাদের পুরোপুরিভাবে মনে রাখতে হবে কুরবা দস্য
এই দুইটা জায়গার মধ্যে হচ্ছে কি, আমাদের সস্তা করা, ফেরমারে করা হচ্ছে বিয়েতাত, এবং ইনভেরশনে দি মার্চা অর্থাৎ ইউটার্ন করা হচ্ছে বিয়েতাত। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে কুরবা দস্যুর মধ্যে এই যে বিয়েতাত, এই যে তিনটা কাজ করার যে নিষেধ, এই তিনটা কাজ নিষেধ করার জন্য যে সেইনালে থাকে অর্থাৎ সংকেত থাকে বা আপনার সিগন্যাল বোর্ড থাকে, এটা কিন্তু হচ্ছে কুরবার দস্যুর মধ্যে পুনরায় আপনার জন্য দেয়া থাকবে না। আপনাকে পুরোপুরিভাবে মুখস্থ রাখতে হবে যে কুরবার মধ্যে আমি সস্তা অথবা হচ্ছে ফেরমাতা অথবা হচ্ছে ইনভার্সিও মার্চ অর্থাৎ ইউটার্ন করতে পারবো না, দিবিয়ে। তো এরপরে আসে হচ্ছে দস্যু। দস্যু বল দিলে বোঝা যাচ্ছে আপনি যদি চিন্তা করেন যে একটা পাহাড়ের মধ্যে উঠতেছেন, তো পাহাড় যদি চিন্তা করেন উঠার সময় যে সালিতা বলে না, সালিরে মানে হচ্ছে কি উপরের দিকে উঠা, আর ডিসচেজা বা সেন্দেরে মানে হচ্ছে নিচের দিকে নামা। তো আমরা যখন একটা পাহাড়ের টিলা ধরি বা পাহাড়ের মধ্যে চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়, আমরা যেই পাশ থেকে আসি আমরা কিন্তু প্রথমে হচ্ছে উপরের দিকে উঠি অর্থাৎ সালিরে করি, পই তারপরে পুরাটা পাহাড় ডিঙ্গে তারপর হচ্ছে কি নিচের দিকে নামি অর্থাৎ যেটা বলে হচ্ছে সেন্দেরে করা বা ডিসচেজা। তো এরকম যখন উঠানামার একটা রাস্তা থাকে, এই উঠানামার যে পাহাড়ের টিলা চিন্তা করেন বা একটা ঢালের মতো থাকে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের দস্য। এবং দস্যর ক্ষেত্রে আমার একই জিনিসভাবে মনে রাখতে হবে, কুরবার মতোই দস্যর মধ্যে ফার্স্ট যে জিনিসটা ভিজিবিলিতা। ওকে, এই ইসলাম রিপোর্ট আমাকে বলেন ভিজিবিলিতা মানে কি? ভিজিবিলিটি মানে কি? জি ভাইয়া, যে কেউ বলবে। না, এই রিপন সাহেবকে বলছিলাম, ইসলাম রিপন। পরে দেখি উনি যদি না অ্যান্সার দেয় তারপরে বলতেছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। এখন শুনতে পাচ্ছি, একটু আগে শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ভিজিবিলিটি হচ্ছে যে আপনার কোনো কিছু জাম লেগে থাকা। না, ভিজিবিলিটি মানে হচ্ছে বিস্ত মানে কি, বিস্ত মানে হচ্ছে দেখা না, আমরা সব বলে থাকি যে বিস্ত মানে হচ্ছে দেখা। তো ওইখান থেকে যদি চিন্তা করেন, এই ভিজিবিলিটি মানে হচ্ছে দেখার ক্ষমতা, ঠিক আছে, দেখার ক্ষমতা, দেখার সরি সরি ক্ষমতা। দেখার ক্ষমতা, আমি অন্য মানুষ তো ছিলাম ওই যে প্রশ্নটা যখন বলছিলেন, ওকে, দেখার ক্ষমতা, দেখার দূরের ক্ষমতা, যে কুরবাটার কথা বলছেন, জি মানে দেখার ক্ষমতাটা। জি। তো আমাদের হচ্ছে কুরবা এবং দস্যুর মধ্যে হচ্ছে ভিজিবিলিটি সবসময় অর্থাৎ দেখার ক্ষমতাটা থাকে হচ্ছে সবসময় লিমিটেড অর্থাৎ সীমিত থাকে, আমি অনেক দূর পর্যন্ত দেখতে পাই না, ঠিক আছে আপনার। সো আমাদের এক্ষেত্রেও ওই কুরবার মতোই দস্যুর মধ্যে হচ্ছে কি, আমাদের ফেরমারে করা, সস্তারে করা এবং ইউটার্ন করা অর্থাৎ ইনভেশনে করা হচ্ছে বিয়ে তাঁত। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এখান থেকে আমরা যখন নাকি যদি এখানে চিন্তা করি যে এখানে একটা দুইটা তিনটা চারটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, মানে ভিজিবিলিটি মোটামুটি ভালোই হচ্ছে এখানে, যে চারটা আমি দস্য দেখতে পারতেছি, তাই না? তো চারটা দস্যের মধ্যে আপনি যেই আচ্ছা, হ্যাঁ, দস্যটার কথা চিন্তা করেন, আপনি যখন নাকি উঠতেছেন এখান থেকে, মনে করেন এখান থেকে আপনি উপরের দিকে শালিকা, উঠতে সালিরে করতেছে, তো এখান থেকে যারা নাকি আসতেছে তাদেরকে কিন্তু আপনি দেখতে পারতেছে না, কারণ কি তারা নিচের থেকেও আসতেছে। সো এক্ষেত্রে আমার হচ্ছে কি ভিজিবিলিটি হচ্ছে অনেক লিমিটাতা থাকে, পকো থাকে, ঠিক আছে, ওকে, ম্যানও থাকে। তো এই দেখার কারণে ক্ষমতা। কুরবা এবং দস্যুর মধ্যে হচ্ছে কি, আমাদের দুইটার ক্ষেত্রেই ভিজিবিলিটি হচ্ছে ম্যানো বা পকো বা লিমিটাতো। এই কারণে কুরবা এবং দস্যু দুই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ফেরমারে, সস্তারে এবং হচ্ছে আমাদের ইনভেশনের মার্চ অর্থাৎ ইউটার্ন করা, ঠিক আছে, পুরোপুরিভাবে আপনার মন চাই যে হাঁটতে যাচ্ছেন, বলেন না বাড়ির দিয়ে ফেরত যাই, ইউটার্ন করে ফেললেন, এই কাজগুলো করা হচ্ছে কি ভিএ তাঁত। পই এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ওটা আমরা সামনে দেখবো, আমাদের যখন নাকি হচ্ছে যদি চিন্তা করি একটা কুরবা একটা দস্য, কুরবা অথবা দস্যুর ক্ষেত্রে এরকম রাস্তা হয়, ঠিক আছে, রাস্তাটা পুরোপুরি এরকম যে একটা ইস্ত্রাদা কারের জাতা উনা এবং হচ্ছে কি মধ্যে স্ত্রী আমার দেওয়া আছে ডিসকন্টিনিউয়াই, যে সাদা দাগগুলো ডিসকন্টিনিউ অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা, সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন ডিসকন্টিনিউয়া দিয়া আস, তার মানে কারের জাতা উনা, সেন্সও কয়টা হইতে পারে, সেন্সও কিন্তু আপনার হিসাবে হইতে পারে দপ্য সেন্স হইতে পারে অর্থাৎ যাওয়া আসা হইতে পারে, আবার হইতে পারে কি সেন্স ইউনিক হইতে পারে, আপনি ওইটা ইসরাদার সেইনালের উপর ডিপেন্ড করা হবে। যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে একটা দপ্য সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া এবং আসার জন্য একটা কোর্সিয়া, এটা দস্যুর ক্ষেত্রে হোক বা কুরবার ক্ষেত্রে হোক, অর্থাৎ আমাকে যদি কথাটা এরকম ভাবে বলে, উনা ইসরাদা উনা কারের জাতা এ দপ্য সেন্স দিচ্ছি কোলাসিয়নে, অর্থাৎ কারের জাতা একটা কিন্তু দপ্য সেন্স অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া আসার জন্য একটা কোর্সিয়া, এরকম যদি হয় তাহলে কিন্তু দস্যু এবং কুরবা
যেখানে চিন্তা করি আমি ওভারটেক অর্থাৎ সরপাসারে করতে পারবো না, কারণ আমি যদি এখান দিয়ে সরপাসারে করতে যাই এখান থেকে যে ভেহিকুলে আসতেছে তাকে আমি দেখতে পারতেছি না, ফলে মধ্যে হচ্ছে কি আমার ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই কারণে আমার খুব ভালো করে মনে রাখতে হবে একটা জিনিস পেয়ার ফেভারে, যে কুর্ভা এবং দস্তুর মধ্যে সস্তা ফেরমাতা ইনভেস্টিগেশনে পুরোপুরিভাবে নিষেধ। এছাড়াও সরপাসারে অর্থাৎ ওভারটেক করা হচ্ছে নিষেধ, কিন্তু কোন ক্ষেত্রে নিষেধ? একটা ক্ষেত্রে হচ্ছে নিষেধ, কখন? যখন নাকি হচ্ছে কারের জাতা উনা এবং হচ্ছে আমার দ্রব্য সেন্সরি সার্কুলেশন অর্থাৎ যাওয়া এবং আসা, এবং এ দুয়ে কোর্সিয়া অর্থাৎ ওখানে হচ্ছে দুইটা কোর্সিয়া আছে, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া এবং আসার জন্য একটা কোর্সিয়া। এরকম সিচুয়েশন যখন হবে তখন আমি কুর্ব এবং দস্তুর মধ্যে সরপাসারে করতে পারবো না। এই সিচুয়েশন হইলে আমি কুর্বের মধ্যে অথবা দস্তুর মধ্যে সরপাসারে করতে পারবো না। কিন্তু আরেকটা সিচুয়েশন হইলে, আরও তিনটা সিচুয়েশন হইলে আমি হচ্ছে কুর্ব এবং দস্তুর মধ্যে সরপাসারে করতে পারবো, এখানের মধ্যেই দেখবেন বের করে ফেলবো। একটা হচ্ছে কি যদি এরকম হয় যে কারের জাতা উনা দুয়ে কোর্সিয়া অর্থাৎ এক এবং দুই, দুইটা কোর্সিয়া এবং দুইটা কোর্সিয়া হচ্ছে কি সেনসোনিক অর্থাৎ একদিকে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি যখন নাকি একদিকে যাচ্ছি আমার এই দেসরা কোর্সিয়া হচ্ছে কি নর্মালভাবে সির্কুলারে অর্থাৎ সাধারণভাবে চলাচল করার জন্য, আপনি যেই ভ্যালোসিটিতে যান যেই রাস্তার মধ্যে দেসরা কোর্সিয়া হচ্ছে আপনার সাধারণভাবে চলাচল করার জন্য। এখন আপনার দিকে যাওয়ার জন্য যদি আপনার বাম পাশে আরেকটা কোর্সিয়া দেয়া থাকে তাহলে কিন্তু ওই বাম পাশের কোর্সিয়াটা হচ্ছে কি সরপাসার করার জন্য অর্থাৎ ওভারটেক করার জন্য। সো আমি যদি এখানে আমার দস্য কুর্বার মধ্যে আমার বাম পাশে হচ্ছে কি আরেকটা কোর্সিয়া দিয়েই আছে সরপাসার করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমার যদি আমার এরকম হয় যে কারের জাতা হচ্ছে একটা কোর্সিয়া হচ্ছে দুইটা এবং দুইটা কোর্সিয়া হচ্ছে কি সেনসোনিক অর্থাৎ একদিকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমার এই বাম পাশে কোর্সিয়ার মধ্যে সেটা দস্য হোক কুর্বা হোক আমি সরপাসারে করতে পারবো, কোনো প্রকার সমস্যা নাই। গেল একটা নিয়ম, হ্যাঁ, যে এই একটা নিয়ম হইলে হচ্ছে কি আমি কুর্বা এবং দস্যুর মধ্যে সরপাসারে করতে পারি। প্লাস আবার যদি ধরেন যে আমার দেখা গেল হচ্ছে কি এই মধ্যে একটা স্পার্টি ট্রাফিকও দিছে অর্থাৎ গাছ লাগাই দিছে, ঠিক আছে, গাছ লাগানো অবস্থায় আছে, এবং এই যে এখানে মধ্যে যদি আমি চিন্তা করি সাদা দাগের পরিবর্তে আমি লাল দাগ দিলাম, ঠিক আছে, যে এখানে আমার একটা দৃশ্যের ডিসকন্টিনিউয়া দিয়ে দিলাম। এখন দেখেন যেহেতু আমার মধ্যে হচ্ছে স্পার্টি ট্রাফিকও দিয়ে আছে, তার মানে এখানে কিন্তু ইসরাদা উনা কিন্তু কারের জাতা হচ্ছে দুইটা, কারণ স্পার্টি ট্রাফিকও যদি একটা থাকে ওই একের সাথে আমি মনে মনে একযোগ করব দুই আইসা পড়বে, তার মানে হচ্ছে কি কারের জাতা হচ্ছে আমার দুইটা হয়ে গেল। সো এখানে কিন্তু যখন নাকি আমার কারের জাতা সেপারাত হয় অর্থাৎ কারের জাতা আলাদা আছে, সেক্ষেত্রে আপনার পাশের যে কারের জাতা অর্থাৎ যাওয়ার জন্য যে কারের জাতাটা ওই কারের জাতার মধ্যে যদি দুইটা কোর্সিয়া হয় তার মানে হচ্ছে কি বাম পাশে হচ্ছে আপনি আরেকটা কোর্সিয়া পাচ্ছেন, তো সেক্ষেত্রে এরকম হলেও দস্য এবং কুর্বার মধ্যে আমি হচ্ছে কি সরপাসারে করতে পারি, ঠিক আছে, দস্য এবং কুর্বার মধ্যে আমি সরপাসারে করতে পারি। উগুয়ালেভাবে যদি আমি চিন্তা করি যে আমার হচ্ছে এখানে কারের জাতা একটা কিন্তু মধ্যে স্পার্টি ট্রাফিকও না, মধ্যে হচ্ছে স্ট্রিশা বিয়াঙ্কা কন্টিনিউয়া দিয়ে আছে, ঠিক আছে, আমি যদি আবার হচ্ছে ড্র করি এরকমভাবে, কালারটা চেঞ্জ করি তাহলে হচ্ছে বেটার। আমি যদি চিন্তা করি হচ্ছে মধ্যে আমার স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউয়া দিয়ে দিল, ওকে, এরপর হচ্ছে ডিসকন্টিনিউয়া দিয়ে আছে, ওকে, এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে কারের জাতা হচ্ছে টোটালি একটা, কারের জাতা একটা কিন্তু সেন্সও কিন্তু হচ্ছে দুইটা, কারণ কি মধ্যে যে আমার স্ত্রীষে হচ্ছে আমার কন্টিনিউয়া দেওয়ার কারণে হচ্ছে কি বলেছে যে ডান পাশে হচ্ছে যাওয়ার জন্য বাম পাশে হচ্ছে আসার জন্য, কিন্তু এই যে ডান পাশে যদি আমি যাবো ডান পাশে আবার দুইটা কোর্সিয়া অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া আবার যাওয়ার জন্য একটা কোর্সিয়া, কিন্তু এই দেশরা কোর্সিয়া হচ্ছে কি সাধারণভাবে আপনি ঘুমায় ঘুমায় বলেন বা যেই ভ্যালোসিটিতে যান নর্মাল মেনতে অর্থাৎ সাধারণভাবে বা লিবেরো অর্থাৎ ফ্রিভাবে চলাচল করার জন্য হচ্ছে দেশরা কোর্সিয়া সবসময় দেওয়া থাকে, এবং দেশরার পাশে যখন নাকি সিনিসরা একটা কোর্সিয়া দেওয়া থাকে আপনার দিকে যাওয়ার জন্য সেটা কিন্তু সরপাসারে করার জন্য। তো ঠিক উগুয়ালেভাবেই আমি হচ্ছে কি দস্য এবং কুর্ব হলো হচ্ছে কি আমি এরকম সিচুয়েশন যদি হয় তাহলে হচ্ছে কি একটা দস্য অথবা কুর্বার মধ্যে আমি সরপাসারে করতে পারি। সোজা হিসাবে আমি এভাবে চিন্তা করব, আমি তো পরে কথাটা পড়বো কুইজের মধ্যে আসলে, কিন্তু আমার আমার একটা ইন্টেনশন থাকবে এরকম যে আমার দিকে যাওয়ার জন্য আমার জন্য একটা কোর্সিয়া আছে, আমার বাম পাশে যখন একটা কোর্সিয়া দেওয়া থাকে সেটা হচ্ছে কি কোর্সিয়া দি সরপাশ। এখন আমার বাম পাশে যদি কোনো কোর্সিয়া দি সরপাশ দেওয়া থাকে আমার দিকে যাওয়ার জন্য,
সেক্ষেত্রে কুরবা হোক 10 হোক, আমি ওই কর্সিয়াদি সরপাশোটা উজারে অর্থাৎ ব্যবহার করতে পারতেছি। যদি কর্সিয়াদি সরপাশো দেওয়া নাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমি আর সরপাশারে অথবা ওই কর্সিয়াদি সরপাশোটা হচ্ছে কি ব্যবহার করতে পারবো না। তো এখানে যদি আমরা চিন্তা করি পুরোপুরিভাবে ফার্স্টের থেকে যদি বলি, কুরবা এবং 10-এর মধ্যে আমি সরপাশারে করতে পারবো না কোন কখন, যখন নাকি হচ্ছে অনেকটা সিচুয়েশন থাকবে হচ্ছে এরকম। একদম আমাদের মেইন যে প্রথম যেটা ছিল যে আমার হচ্ছে কি কার্যতা উনা দপ্য সেন্সিটিকল আসছে না, অর্থাৎ যাওয়া এবং আসা, এবং এখানে হচ্ছে কি দুয়ে কোর্সিয়া, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া আসার জন্য একটা কোর্সিয়া, এক্ষেত্রে হচ্ছে কি আমি সরপাশারে করতে পারবো না। এছাড়া যেই সিচুয়েশনে দেখ, ওই সিচুয়েশনগুলোতে যদি আমার দিকে যাওয়ার ক্ষেত্রে আমার বাম পাশে হচ্ছে একটা সরপাশারে করার জন্য কোর্সিয়া দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি কুরবা এবং 10-এর মধ্যে আমি সরপাশারে করতে পারতেছি। ইভেন যে কোনো রাস্তার মধ্যে আপনাকে যখনই নাকি কোর্সিয়া দিয়ে সরপাশ দিছে, তার মানে হচ্ছে কি আপনাকে বলতেছে যে ওভারটেক করার জন্য জন্য যেহেতু তোমাকে একটা লেন দিছি, তার মানে হচ্ছে কি তুমি ওটা ইউজ করতে পারো যেভাবে খুশি। সো আমার মনে রাখতে হবে এটাই যে আমার যখন নাকি হচ্ছে লেখা থাকবে উনা কারের জাতা এই দোপিও সেন্সিটিভ সার্কুলেশনে, অর্থাৎ যাওয়া আসার রাস্তা, এবং এই দুয়ে কোর্সিয়া, অর্থাৎ আমাকে ইন্ডিকেট করে দিতেছে যে ওই জায়গার মধ্যে শুধুমাত্র দুইটা কোর্সিয়া দিয়ে আছে, বা অনেক সময় লেখা থাকে সোলো বা সোলি, অর্থাৎ শুধুমাত্র দুইটা কোর্সিয়া দিয়ে আছে, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া আসার জন্য একটা কোর্সিয়া। সেক্ষেত্রে হচ্ছে কি আমি কুরবা এবং 10-এর মধ্যে হচ্ছে সরপাশারে করতে পারবো না। এছাড়া যেই তিনটা সিচুয়েশন আছে, ওই তিনটা সিচুয়েশন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি কুরবা এবং 10-এর মধ্যে হচ্ছে আমি সরপাশারে করতে পারি। কবে আইটেম হিসাবে মনে রাখতে হবে, যখন নাকি 10-এর মধ্যে আমি সালিরে করতেছি, অর্থাৎ উপরের দিকে উঠতেছি, আমি যদি চিন্তা করি যে উপরের দিকে উঠতেছি সালিরে যেই পাশ থেকে হোক, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমার ভিজিবিলিটিটা থাকে হচ্ছে কম, আমি ওই পাশ থেকে কি আসতেছে আমি দেখতে পাই না। এই কারণে 10-এর মধ্যে যখন আমি সালিরে করি উপরের দিকে উঠি, সেক্ষেত্রে আমাকে সরপাশারে করার অনুমোদন দেয় না। ওকে, 10 আমি পুরোপুরি সালিরে করলাম, আবার এরপরে হচ্ছে কি সেন্দরে করলাম, তো নামতেছি যখন এই পাশ থেকে যে সকল বিকুলি আসতেছে তাদেরকে কিন্তু আমি হচ্ছে কি দেখতে পারি, ঠিক না? এই কারণে আমার মনে রাখতে হবে 10-এর মধ্যে হচ্ছে কি আমি যখন সালিরে করি অর্থাৎ উপরের দিকে উঠি, সেক্ষেত্রে আমাকে সরপাশারে অর্থাৎ ওভারটেক করার অনুমোদন দেয় না। যখন নেমে যাচ্ছি অর্থাৎ সেন্দেরে করতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে সরপাশারে করার অনুমোদন দিয়ে থাকে, ওভারটেক করার অনুমোদন দিয়ে থাকে। ওকে, এই এই জিনিসটা মনে রাখবেন। এবং কুরবার ক্ষেত্রেও গোয়ালে ভাবে কুরবা যখন নাকি প্রিমা দেল কুরবা, অর্থাৎ কুরবার মধ্যে যখন আমি যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে সরপাশারে করার অনুমোদন দেয় না, কিন্তু যখন নাকি আমি পার হয়ে গেলাম কুরবাটা, দপদের কুরবা, অর্থাৎ কুরবার পরে যায় হচ্ছে কি আমাদের সরপাশারে করার অনুমোদন দিয়ে থাকে। ওকে, ধন্যবাদ। আমাদের হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত ক্লাস থাকবে। আপনাদের হচ্ছে আরেকটা জিনিস জানাই দিই, আমাদের হচ্ছে এই আপনাদের ওদিন ছবি পাঠাইছি যে সোমবার, তারপরে হচ্ছে বুধবার এবং হচ্ছে শুক্রবার 6টার সময় হচ্ছে নর্মাল লেসন থাকবে, আর হচ্ছে 9টার সময়, এই 3টা দিনই নর্মাল দিনে, 3টা দিনই হচ্ছে আমাদের কুইজ ক্লাস থাকবে 9টার সময়।